আজকের আলোচ্য বিষয় অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ। এটি ট্রান্সফর্মেশনের একটি সাধারণ অংশ। এখান থেকেও জবে সাধারণত অনেক ধরনের প্রশ্ন চলে আসে। তো এই টপিকটি আমি চাইলে 5 সেকেন্ডে শেষ করে দিতে পারি। যেমন ধরেন অ্যাসার্টিভে যেভাবে দেওয়া আছে, এইরকম যদি কোনো সেন্টেন্সে পাই তাহলে এই পাশে ইন্টারোগেটিভ যেরকম দেওয়া আছে চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে। আবার এই পাশে যেভাবে দেওয়া আছে এরকম যদি কোনো সেন্টেন্সে পাই তাহলে আপনারা এই পাশে যেভাবে করতে বলছে ওইভাবে যদি করেন তাহলে খুব সহজেই অ্যাসার্টিভ হয়ে যাবে। তো এইভাবে যদি শেষ করে দেওয়া হয় তাহলে অনেক কিছুই গ্যাপ পড়ে যাবে। তো সুতরাং এইভাবে শেষ না করে আমরা চাই এটাকে একটু ডিটেলস দেখতে আর কি। তো কিভাবে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করা যায় এবং কিভাবে করব। তো আমরা প্রথমেই একটা ছক দেখতে পাচ্ছি। এই ছকে 60টা রুলস দেওয়া আছে। এই 60টি রুলস পড়লেই কিন্তু জবের যে এক্সারসাইজ আসে তা সব কমন পাওয়া যাবে। এর চেয়ে বেশি পড়ার কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বলছে যে, 1 নম্বর বলছে যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটাকে বলছে অক্সিলারি নট সাবজেক্ট। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট আসলো কেন। তো আসলে এটা নট আসার কারণ হচ্ছে যে আমরা কিন্তু ট্রান্সফরমেশন করতেছি, কনভার্সন সেন্টেন্স কিন্তু সরাসরি চেঞ্জ হয়। তো সেখানে ইন্টারোগেটিভ মানে ইন্টারোগেটিভই, ওখানে নট কিন্তু থাকে না। তো সেখানে নেগেটিভ নেগেটিভই, ওখানে অর্থ পরিবর্তিত হয়ে যায়। কিন্তু ট্রান্সফরমেশনের বিষয়টা হচ্ছে অর্থ অপরিবর্তিত রেখে সেন্টেন্স পরিবর্তন। তো সুতরাং এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই করতে হবে। তো এখানে দেওয়া আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন অবশ্যই আমাকে নট দিয়ে করতে হবে। তো আমি সেই সাপেক্ষে দেখতে পাচ্ছি এখানে হি ইজ আ স্টুডেন্ট, এটা 3 রকম চেঞ্জ আছে। ই এখানে আমরা দেখতেছি ইজ নট হি আ স্টুডেন্ট, ইজেন্ট হি আ স্টুডেন্ট, ইজ হি নট আ স্টুডেন্ট, সবটাই রাইট। আপনি পরীক্ষাতে যেরকমই পাবেন যেভাবেই পান না কেন এরকম একটা যেটা মিলবে সেটাই রাইট আর কি। সবগুলোই রাইট, সব সিস্টেমই কিন্তু রাইট। সবচেয়ে রাইট কোনটা? মাঝখানেরটা, কিন্তু মাঝখানেরটা সবচেয়ে বেশি ভালো। এরপর আমরা দেখতে পাচ্ছি হি ইজ নট আ স্টুডেন্ট, এটা কিন্তু নেগেটিভই আছে। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, ইজ হি আ স্টুডেন্ট, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স পেলে অক্সিলারি সাবজেক্ট, তার মানে এখানে নটটা উঠে যাবে। তো আপনারা এখানে ইজ পেয়েছেন বলে কিন্তু ইজ দিয়ে করেছেন। তো এরকম অক্সিলারি, যে কোনো অক্সিলারি পেলে আমি সেটাকে দিয়েই এভাবে করতে বলবো। আর যখন আপনারা অক্সিলারি পাবেন না তখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেলে সেক্ষেত্রে ডুডাস সমন্বয় করে করার চেষ্টা করবেন, সেটা সাবজেক্টকে দেখে। আর পাস্ট টেন্স হলে ডিড দিয়ে করবেন, সেক্ষেত্রে আপনাকে ভার্ব কিন্তু পরবর্তীতে যে ভার্বটা লিখবেন সেটা কিন্তু পাস্ট না করে আপনাকে সেখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। তো খুব খেয়াল করা বিষয় আর কি, অক্সিলারি পেলে অক্সিলারি, না পেলে টেন্স অনুপাতে করব। এরপরে বলছে এভরিবডি এভরিওয়ান অল ফিক্সড ওয়ার্ড, অর্থাৎ এভরির সাথে বডি থাকতে হবে, এভরির সাথে ওয়ানই থাকতে হবে এবং অল থাকতে হবে। এই তিনটা যদি আমি ফিক্সড পাই তাহলে সেখানে আমি হুই ইউজ করব এবং পরবর্তীতে অক্সিলারি এবং নট ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি এভরিবডি লাভস হিজ কান্ট্রি, হু ডাজ নট অথবা ডাজেন্ট যেটাই থাক না কেন দুটোই রাইট। তাহলে হু ডাজ নট, এসটা আসছে কেন, এই যে এখানে এসটা আসছে, তো এখানে যদি এস থাকে তার কারণে এখানে এস দিয়ে করবো। আর যদি এস না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে টেন্সটা দেখে করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হু ডাজেন্ট বা ডাজ নট লাভ ইস কান্ট্রি, পরবর্তী এসটা কিন্তু থাকবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি নো বডি নো নান ফিক্সড ওয়ার্ড, ঠিক নয়ের সাথে বডি থাকতে হবে, ওয়ান থাকতে হবে, নান থাকতে হবে। তাহলে হু দিয়ে বাকি অংশ এখানে কিন্তু আর কিছু করতে বলেনি। তো আমি সেই সাপেক্ষে দেখি নো বডি বিলিভস আর লায়ার, হু বিলিভস আর লায়ার, খুব সিম্পল, আর কিছুই চেঞ্জ করতে হবে না, যা আছে তাই। তো আপনারা আপনারা যদি এটাকে উল্টায় দেন, এটা পেয়েছেন তাহলে এভাবে ফিরে যাবেন, এটা পেয়েছেন তাহলে এভাবে ফিরে যাবেন, এটা পেয়েছেন তাহলে এভাবে ফিরে যাবেন, এটা পেয়েছেন এভাবে ফিরে যাবেন, তাহলে হু ডাজ নট মানে এভরিবডি, হু বিলিভস, এখানে হু যুক্ত অ্যাফার্মেটিভ মানে নো বডি। এটা শুধু খেয়াল রাখলেই হবে, কারণ এই দুটো অনেক সময় বেশি আসে।
এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেভার পেলে ওই জায়গায় এভার ইউজ করবো, যেহেতু নেগেটিভ শব্দ তাই শুধু অক্সিলারি দিয়ে করতে হবে। তো আই নেভার টেল আ লাই, ডু আই এভার টেল আ লাই, অর্থাৎ প্রেজেন্ট টেন্স অনুযায়ী ডু আসছে, আয়ের সাথে মিল করে এভার ইউজ করছি, অক্সিলারি সেট করে বাকিটা যা আছে তাই। নাথিং পেলে ওই জায়গায় কি ইউজ করবো, এনিথিং, যেহেতু এটা নাথিং নেগেটিভ শব্দ তাই শুধু অক্সিলারি দিয়ে করতে হবে। তো আই হ্যাভ নাথিং টু ডু, হ্যাভ আই এনিথিং টু ডু, অক্সিলারি পেয়েছি সেটাকে নিয়ে এসেই করবো। তো এখন দেখেন যে অ্যাফার্মেটিভ পেলে এটাকে আমি কি করব, অক্সিলারি নট দিয়ে করব, নেগেটিভ সেন্টেন্স পেলে অক্সিলারি সাবজেক্ট দিয়ে করব, এভরিবডি এভরিওয়ান অল পেলে হু প্লাস অক্সিলারি নট, আপনার প্লাস গুলো বললে হবে না বললে হবে কোনো সমস্যা নাই, নোবডি নো ওয়ান নন পেলে হু দিয়ে বাকি অংশ, নেভার পেলে ওই জায়গায় এভার যেহেতু নেগেটিভ শব্দ শুধু অক্সিলারি দিয়ে করতে হবে, নাথিং পেলে এনিথিং যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই এটাকে আপনি শুধু অক্সিলারি দিয়ে করবেন। তো এই ছয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সাত নম্বরটা থাকে না, তারপরও যদি থাকে তো সেটা বলছে এভরির সাথে যে কোনো একটা নাউন, যেমন ধরেন এখানে বডি ওয়ান কিন্তু ছিল, এই দুটা ছাড়া যে কোনো একটা শব্দ, তো সেক্ষেত্রে কি করতে হবে, এই সাত নম্বরটা কিন্তু তিন নম্বরটার মতোই সেম টু সেমই মাঝখান থেকে, কিন্তু সামনে এই যে অংশটা দেখা যাচ্ছে এটুকু কিন্তু আমাকে একটু বাড়তি লিখতে হবে। তো আমরা এখন দেখি আসলে কি বাড়তি লিখতে হবে, এভরি ম্যান লাভস হিজ কান্ট্রি, যেহেতু এভরির সাথে আমরা ওখানে দেখতে পাচ্ছি বডি ওয়ান ছিল সেটা নাই, তো এভরি ম্যান হতে পারে, এভরি মাদার ফাদার ব্রাদার যে কোনো কিছু হতে পারে। তো সেখানে আমি কি করব, অবশ্যই শুরু করব ইজ দেয়ার এনি, এই অংশটা আগে দিব, এটা সূত্র কিন্তু ছিল, সেই সাথে এখানে যে শব্দটা থাকবে সেই শব্দটা আমি নিব, ফাদার মাদার ম্যান যাই থাক, নেওয়ার পরে এর পরে যে অংশটা সেটা কিন্তু ওই থার্ড নম্বর রুলসটার মতোই হু এস আছে ডাজেন্ট লাভ হিজ কান্ট্রি। তাহলে এই যে এখানে একটা নাউন আমরা দেখি, এই নাউনটার কারণেই কিন্তু ইজ দ্যার এনি ওই নাউনটা দেব, এটুকু জাস্ট বাড়তি লিখে তিন নম্বরটার মতোই এখানে আমি বাকিটুকু সেট করব। তো আসলে এইটুকুই ছিল আলোচ্য বিষয়, এটা তেমন কিন্তু কঠিন না, আপনারা যদি একটু মনোযোগের সাথে লক্ষ্য রাখেন আশা করা যায় আগামীতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।